প্রজাপতির কালেকশনকেও বিট করে দিল চেঙ্গিস। না, এখানে একটা ছোট্ট ভুল আছে। কেউ কারোর কালেকশনকে বিট করে দেয়নি বা কারোর রেকর্ডকে ভেঙে দেয়নি। টলিউডে দুজন সুপারস্টার আছে, জিদ্দা এবং দেবদা, যারা দুজনে চাইলেই একদিনে পারে কোটির কালেকশন করতে, এটা দেখিয়ে দিল। প্রজাপতির যদি আমরা কালেকশন দেখি, সেই কালেকশনটা কিন্তু কোথাও গিয়ে খারাপ ছিল না। এবং আমি বলতে পারি যে প্রজাপতি এমন একটা সিনেমা যেটা মানুষ প্রচণ্ডভাবে দেখেছে, প্রচণ্ড দেখেছে। প্রজাপতি একটা ভালো সিনেমা ছিল, একটা সেন্টিমেন্টাল ফিল্ম ছিল। কিন্তু একটা ধারণা ভাঙতে হবে, এই যে যাদের মনে এই ধারণাটা ছিল যে বাংলায় ফ্যামিলি ড্রামা ছাড়া আর কিচ্ছু চলে না, কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম এলেই ফ্লপ করবে, এই ধারণাটা ভেঙে ফেলতে হবে। রেকর্ড ব্রেক করলো, এই করলো, সেই করলো, দেবদা জিদ্দার মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে দেবদা ছোট, জিদ্দা বড়, জিদ্দা ছোট, দেবদা বড়, এই করে কোনো লাভ নেই। তার কারণ, চেঙ্গিস তো রিলিজ হয়ে গেছে, চেঙ্গিসের বক্স অফিস কালেকশন ভালো হচ্ছে। ডে থ্রিতে চেঙ্গিস 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। তাই বলে এটা আমি একদমই বলবো না দেবদাকে হারিয়ে দিল জিদ্দা, একদম নয়। দুজনেই প্রচণ্ড ভালোভাবে বক্স অফিস কালেকশন দিতে পারছেন, বরঞ্চ জিদ্দার গায়ে এই তকমাটা লাগানো ছিল, জিদ্দা নাকি বক্স অফিসে ওয়ার্ক করাতে পারেন না নিজের ছবিকে। জিদ্দা দেখিয়ে দিল তিনি পারেন, দেবদা তো অলরেডি দেখাচ্ছেন। দেবদার ক্যারিয়ারে প্রচুর প্রচুর বক্স অফিসে হিট ছবি, কোনটা বলবো, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, প্রজাপতি, টনিক, সবগুলো ভালো চলেছিল বক্স অফিসে, গোলন্দাজ, সব ভালো চলেছিল বক্স অফিসে। কিন্তু যে মানুষটার গায়ে এই তকমাটা পড়ে গেছিলো যে তার ছবি লার্জার দ্যান লাইফ ছবি হয় কিন্তু তাও কেউ দেখতে যায় না, এই এই তকমাটা ভেঙে গেছে। আমার মনে হয় এখন এইগুলো করা উচিত নয় যে দেবদাকে হারালো জিদ্দা বা জিদ্দাকে হারালো দেবদা, এটার সময় এখন নেই। এই বাংলা ইন্ডাস্ট্রিটা একটা নতুন মোড় পেল চেঙ্গিজের হাত ধরে, এই মোডটাকে বজায় রাখতে হবে। আজকে যেভাবে সকলে মিলে চেঙ্গিজকে সাপোর্ট করছো, আমি চাইবো সেইভাবেই বাঘাযতীনকে সাপোর্ট করবে। কারণ বাঘাযতীন শোনা যাচ্ছে ভেতর থেকে এমন গ্র্যান্ডারের ছবি হতে চলেছে যেটা নাকি এর আগে বাংলা এইভাবে কোনো ছবি দেখেইনি, যে রিস্ক নিয়ে ছবিটা করা হচ্ছে। তো আমি তো আছি বাঘাযতীনের পাশে অলওয়েজ, আমি প্রথম থেকে বলে যাচ্ছি আমি বাঘাযতীনের পাশে আছি। আমি যেমন চেঙ্গিজের প্রত্যেকটা ইভেন্ট কভার করতে গেছি, আমি বাঘাযতীনেও করতে যাব। যেমনভাবে জিদ্দার ফ্যানেরা আমাকে কাছের করে নিয়েছে, তারা তাদের ইভেন্টে ডেকেছে, আমি গিয়েছি। দেবদার ফ্যানেরা যদি আমাকে কাছের মনে করে, আমায় ডাকবে, আমি যাব। আমি ওপেনলি বলছি আমি যাব। সব সময় বড় ফিল্ম, ভালো ফিল্মের পাশে আছি, সেটা দেবদা বা জিদ্দা বলে গল্পটা নয় আসলে। তো আমার মনে হয় এখন একে বিট করে দিল ও, ওকে বিট করে দিল ও, ওটা না বলে এটা বলো যে বাংলায় দুজন সুপারস্টার আছে, জিতেন্দ্র মদনানি এবং দীপক অধিকারী, তারা দুজন চাইলে বক্স অফিসে তাদের খেলা দেখাতে পারে। বাংলা ইন্ডাস্ট্রি মরে যায়নি। অনেক ইন্ডাস্ট্রির এটা ধারণা যে বাংলা ইন্ডাস্ট্রির দ্বারা নাকি আর কিছুই সম্ভব নয়। তো বাংলার দর্শকও ছবি দেখতে যাবে, ছবি যদি ছবির মতন হয়, ছবি দেখে যদি তারা আনন্দিত হয়, তারা যদি আনন্দিত হয় বা ইমোশনালি কানেক্ট করতে পারে, যেটাই বলো, মানুষ ছবি দেখতে যাবে। তাই দুজনই বক্স অফিসের কিং, দেবদাও কিং, জিদ্দাও কিং। আর আমরা চাই এই কিংনেসটা দুজনের ক্ষেত্রেই বজায় থাকুক, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে, নচেত নয়। বিভেদ করে কোনো লাভ নেই, আর তো লাভ নেই। প্রচুর সাপোর্ট করো, প্রত্যেকে সাপোর্ট করো। দেবদার ছবি এলেও সাপোর্ট করো, জিদ্দার ছবি এলেও সাপোর্ট করো, সকলে সাপোর্ট করো। বাংলা ইন্ডাস্ট্রিকে বক্স অফিস দাও, যাতে আমরাও বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে কমজোরি নয়। আমরা কুকুরের মতো সাউথ ইন্ডাস্ট্রির ছবি হিন্দি ডাউট ভার্সনে দেখতে দৌড়বো না, একটা বাংলার ছবি চেঙ্গিজ, সেটাও অন্যান্য জায়গার হিন্দি ভাষাভাষী লোকরা দৌড়চ্ছে তারা হিন্দি ডাউট ভার্সনটা দেখার জন্যে। বাংলা ইন্ডাস্ট্রিও করে দেখাতে পারে। আর আমি তো মন থেকে চাইবো বাঘাযতীনও প্যান ইন্ডিয়া রিলিজ করুক। জানি না করবে কি না, মেকার্সরা ভালো বুঝবেন বা প্রডিউসাররা ভালো বুঝবেন তারা করাবেন কি না, কিন্তু আমি চাই এটা হোক। চলো, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি জানি কোনো জিদ্দার ফ্যানেরা আমার উপর রেগে যাবে না, আমি আই এম শিওর অ্যাবাউট ইট। কারণ জিদ্দার ফ্যানেরা তারা না জিদ্দাকে একটু বেশি ভালোবাসে, এটা ঠিক, বাট দেবদার নামে গালাগালি করতে চলে আসে না। আর আমি দেবদার ফ্যানেদেরও এটা বলবো, আমি সকলকে বলছি না, কিন্তু আমি সকলকে বলছি না, বারবার বলছি, কয়েকজন আছো যারা এখনও ফেসবুকে শুরু করে দিয়েছো চেঙ্গিজে ফ্লপ,
চেঙ্গিজ বক্স অফিস হচ্ছে না, করে দেখাক, এই করে দেখাক, সেই করে দেখাক, আগে দেবদার রেকর্ড ভেঙে দেখাক, এগুলো করো না। আমি জানি যারা ডাইহার্ড ফ্যান হয় তারা এরকমই হয়, কিন্তু এখন আমাদের এই বিভেদ ঘোচানোর সময় এসে গেছে, আর টাইম নেই। এবার ফ্যান ওয়ারটা বন্ধ হয়ে গিয়ে সবাইকে একসঙ্গে গিয়ে ছবি দেখতে হবে, ছবি ভালো হলে ভালো বলতে হবে, খারাপ হলে খারাপ বলতে হবে, ব্যাস এটাই বক্তব্য। চলো টাটা।